কেন্দ্রীয় সরকারের নতুন লেবার কোড নিয়ে এখন চর্চা চলছে জোর কদমে সরকারি বেসরকারি সব সংস্থার কর্মীদের মনে এখন একটাই প্রশ্ন পয়লা অক্টোবর থেকেই কি নতুন নিয়ম মেনে অফিস করতে হবে নতুন লেবার কোডে কাজ করা দিন সংখ্যা সময় এবং বেতন সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন হয়েছে নতুন নিয়মে কর্মীদের হোম স্যালারি কমে যাবে কারণ নতুন নিয়ম অনুযায়ী মোট বেতনের পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে হবে বেসিক বেতন অর্থাৎ বেসিক স্যালারি বেড়ে যাবে আর প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন যেহেতু বেসিক স্যালারির অনুপাতেই হয় তাই পি এর টাকাও বাড়বে একই কথা প্রযোজ্য গ্র্যাচুইটির ক্ষেত্রেও তবে হাতে পাওয়া টাকার অঙ্ক কমবে এদিকে নতুন লেবার কোডের খসড়ায় প্রস্তাব দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে পনেরো থেকে তিরিশ মিনিট বেশি কাজ করলে তার তিরিশ মিনিট ওভারটাইম হিসেবেই ধরা হবে তাছাড়া পাঁচ ঘন্টা একটানা কাজ করার পর বিরতি দিতে হবে কর্মীদের এছাড়া দৈনিক কাজের সময় বেড়ে বারো ঘণ্টা হতে পারে কারণ সপ্তাহে তিন দিন ছুটির প্রস্তাব দেওয়া হয়েছে তাতে সপ্তাহে মোট আটচল্লিশ ঘন্টা কাজ করাতে হলে কর্মীদের প্রতিদিনের কাজের সময় হতে হবে বারো ঘণ্টা যদিও রাজ্যগুলি এখনই এই নতুন নিয়ম লাগু করতে প্রস্তুত নয় তাই পয়লা অক্টোবর থেকে এই নিয়ম চালু হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে এ নিয়ে ফের বৈঠকে বসবে শ্রম